স্বভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। কিরে বাবা, গুরুদেব আবার পাগল টাগল হয়ে গেল নাকি? গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব! দিলিটা স্বপ্নটা ভাঙিয়ে হ্যাঁ, বেশ সুন্দর খাওয়া দাওয়াটা চলছিল। শোন শোন শোন, আমার প্রিয় শিষ্য পাতির জন্য মনটা কেমন আতিপাতি আতিপাতি করছে। একে হাতি মানে ওই হাতিরাম পাতি, আপনার ওই বিশাল ভুঁড়িওয়ালা শিষ্য। আরে আরে চল, কালকেই ওর কাছ থেকে ঘুরে আসি। ওখানে ভোজনটা আজ আর জোরদার হয় না গুরুদেব। ওই হাতিরাম পাতি একবারে হাতির মতোই খাওয়ায় রে, বুঝলি? কতদিন হয়ে গেল এই রসগোল্লা, মিষ্টি, পান্তুয়া, বিরিয়ানি, মাটন, চিকেন এসব পেটেই পড়ছে না স্যার, না হেভি কিপ্টে হয়ে যাচ্ছেন। বুঝলি নন্টে, স্যার এখন কেলটুদার মতোই একেবারে কিপ্টে হয়ে গেছে রে। ওহ, তা একদম ঠিক কথা, রোজ এক রকম খাবার খেতে খেতে পেটে যেন চড়া পড়ে গেল। এই যে মানিক জোর, এত দুঃখ দুঃখ মুখ নিয়ে খেলতে যাচ্ছিস যে, কতদিন হয়ে গেল বোর্ডিং এ ভালো খাওয়া দাওয়া হচ্ছে না। তাই তো নন্টে বলছিল স্যারও তোমার মতো কিপটেম শুরু করেছে। মুখ সামলে ফোনটা। অবশ্য স্যারের কিপটেম ভাঙার একটা হেভি প্ল্যান মাথায় এসেছে। শোন শোন, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। ওরে বাবা রে, ওরে বাবা রে, মানে ওরে ওরে গুরুদেব রে,
কোনো গুরুদেবই তোকে বাঁচাবে না রে। শুধু বোর্ডিং এর ছেলেদের সবজির ঘেট খাওয়ান। এবার থেকে ছেলেদের রসগোল্লা, পান্তুয়া, ক্ষীরের চমচম, সন্দেশ, বিরিয়ানি, চিকেন কোরমা, মাটন, ফিশ ফ্রাই, কাটলেট এইসব খাওয়াবি। চক্ষুল বলছি কুলচি কুলচি। আর যদি না খাওয়াস তোর হাতির মতো ভুঁড়ি আমরা ফাটিয়ে দেব। এবারে ঘরে চল, খুব টাইট দিয়েছি। ঠাকুরের রন্ধনের স্বাদের তো কোনো তুলনাই নেই রে হাতি। জয় জয় মা কালী, সব দুষ্টকে কলব বলি। হাতি 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 রে, কোথায় গেলি বাবা? জয় বাবা ভূতনাথ, সব দুষ্টকে করো কাজ হাতি রে। গুরুদেব এসেছেন, ও আমার কি সৌভাগ্য। আসুন গুরুদেব। আরে বাবা, কতদিন তোকে দেখিনি, মনটা শুধু হাতি আর হাতি করছিল, তাই তোকে দেখতে এলাম রে। জয় বাবা ভূতনাথ, ইচ্ছে করে সব দুষ্টকে তুমি করো কাজ। আমি খুব চিন্তায় আছি গুরুদেব, তিনটে ভূত। গুরুদেব যখন এসে গেছেন তখন ভূত পেদ নিতে ভয় কিসের? তা বলছি যে অনেকটা দূর থেকে এসেছি তো, তাই পেটটা বড় ডাক ছাড়ছে, খালি খাই 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 করছে। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি জলযোগের ব্যবস্থা করছি। কিরে মানিকজন, রাতে স্যারকে এমন ভর্কি দেওয়া হয়েছে তো স্যার বিছানাতেই অজ্ঞান। চলো চলো দেখে আসি স্যার ভূতেদের ভয়ে কিপটেমো থেকে বেরোলো নাকি। এতো অ্যাকশন আরম্ভ হয়ে গেছে মনে হচ্ছে। ইগো ঠাকুর, এগুলো আমাদের খাবার জন্য তো। আরে নাহি নাহি নন্টুয়া বাবু, সুপারিনটেন্ডেন্ট সাহেবের গুরুদেব আসলেন, তাই সাহেব 500 টাকা দিয়ে রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ আর দহি মাঙালেন, বুঝলেন? এ তো একেবারে কেস পাল্টি হয়ে গেল রে। আরে নো চিন্তা, আমি মানে ভজহরি ভরচাস থাকতে তোদের আবার চিন্তা? হ্যাঁ আমরাও গুরুদর্শনে যাব, বুঝলি, যদি কিছু প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ তাই চলো। বেঁচে থাকো বাবা বেঁচে থাকো, বোর্ডিং এর মুখ হাতির টাকের মতো উজ্জ্বল করো বাবারা। জয় বাবা ভূতনাথ। এই এই তোরা এখন যা, আমার গুরুদেব এখন একটু জল যোগ করবেন, যা। সত্যি গুরুদেব, আপনার এই হাতির মতো দেখতে শিষ্যটা বড়ই ভক্তিমান। এখন মুখটা বন্ধ রেখে তাড়াতাড়ি হাত চালা গোবর। Thank you.
তোর বোর্ডিং এর দু তিনজনকে পাঠিয়ে দে রে হাতি, পালা করে হাত পা সব টিপে দেবে। জানিস তো হাতি, হাত পা ভালো করে না মর্দন হলে আমার ঘুম আসে না। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি গুরুদেব। আয় আয় তোরা আমার কাছে আয়। গুরুদেব, ওই ঢেঙ্গাটাকে আমি নেব। হ্যাঁ হ্যাঁ। তোর বোর্ডিং এর ছেলেটা খুবই সেবা পরায়ণ, আর ঠাকুরের রন্ধনের স্বাদের তো কোনো তুলনাই নেই রে হাতি। জয় জয় মা কালী, সব দুষ্টকে কলব বলি। তাই গুরুদেব ঠিক করেছেন যে এখানে আরো কিছুদিন থেকে যাবেন। আপনি যতদিন ইচ্ছে থাকতে পারেন গুরুদেব। যতদিন ইচ্ছে? ও আরে, এই যে তলাই মালাই করে হাত পা ব্যথা হয়ে গেল। আরে আরে চুপ চুপ শোনো বৎস হাতি, মধ্যাহ্ন ভোজনে আজ কুকুট মাংস মানে মুরগির ব্যবস্থা করো হে। যথাজ্ঞা গুরুদেব। আমার মস্তিষ্কে একটা দারুণ প্ল্যান এসেছে রে নন্টে ফন্টে। তাহলে বার করো না, তোমার প্ল্যান মতো চলেই তো এই অবস্থা। এবারে আমার প্ল্যানটা শোনো। ও কি দারুণ প্ল্যান বার করেছিস রে নন্টে ফন্টে। নন্টে ফন্টে এই যে ঠাকুর, আজ দুপুরের মেনু কি? আজকে গুরুদেবের জন্য চিকেন রোস্ট হচ্ছে। গুরুদেবের নোলাটা বড্ড বেড়েছে, এবারে ওই চিকেন রোস্ট দিয়েই আজ গুরুদেব আর চেলাটাকে একেবারে হাওয়া করে দেব। কিছু বললেন? আরে না না, নন্টে অ্যাকশন স্টার্ট। আরে বলছি যে ঠাকুর, তুমি না দারুণ ভালো রান্না করো। আরে এখন আবার তোমাদের জন্য ঘ্যাঁট রান্না করতে হবে। ঠাকুরের এদিকে নজর নেই। জিনিসটা ভালো করে ছড়িয়ে দিই, যা অ্যাকশন হবে না। কি জিনিস বানিয়েছিস রে হাতি। গুরুদেব দেখে এই জিভে জল এসে গেছে, সেবন করুন গুরুদেব। তোর পাচকের রন্ধন নৈপুণ্য চমৎকার রে হাতি। কি হচ্ছে ওরে বাবা? বাথরুম বন্দি খাতি Thank you.
টাকা নিয়ে 10 বার হয়ে গেল। আমার 11 বার। আর পারছি না গুরুদেব, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়ুন। এ বড় ভয়ানক জায়গা গুরুদেব। ওষুধ দিয়েছিস না নন্টে? গুরুদেব আর ও চেলা একেবারে কুপকার। কিরে ফন্টা, এই রকম স্টিম ইঞ্জিনের মতো ভুকভুক করছিস কেন? কিসে তাড়া করলো সাড়ে? ওরে বাবা, তাড়া করেনি। চেলা মানে গুরুদেবের চেলাটা আবার বোর্ডিং এ ফিরে এসেছে। মানে তাহলে আর বলছি কি, বেটা স্যারের ঘরে ঢুকেছে। স্যারের সাথে কি কথা হলো, কিছু শুনলে? শুনেছি, বললো গুরুদেবের অবস্থা এখনো নাকি কাহিল, তবে ও এখন অনেকটাই সুস্থ, তাই গুরুদেব ওকেই আবার পাঠিয়ে দিলেন। ওর সেবা করলেই নাকি গুরুদেবের সেবা হয়ে যাবে। করাচ্ছি সেবা? বেটা আমাদের বুকের উপর বসে আমাদেরই দাড়ি ওপরানো, দেখাচ্ছি মজা। আজ দুপুরের খাওয়াটাই ওর এখানে শেষ খাওয়া, রাতের খাবারটা আর ওকে চেখে দেখতে দেব না। আমার নাম হলো কেল্টু শর্মা, ওরফে ভজহরি ভটচা। কি করবে সেটাই বলো না গো। আজ রাতে ঠাকুর কখন ওকে খাবার দেয় খেয়াল রাখবি। আর নন্টে, তুই আমাকে ডাকবি। তারপর দারুন, সত্যি ঠাকুরটা যা রাঁধে না, বাবা, উফ, এত খেয়ে ও স্বাদ মিটতে চায় না। এই অসময়ে তুমি কি মনে করে বৎস? আগে আপনার সেবা করতে স্যার পাঠালেন, শুনে খুশি হলাম। তবে এখন তো আমার আহারের সময়, আগে আহার করে নি, তারপরে ওইসব হবে বৎস। তুমি এখন যাও, ঘন্টাখানেক পরে এসো। যথা আজ্ঞা চালাদেব। যা, ঠিক এই সময় আলো চলে গেল, অন্ধকারে কি খেয়ে সুখ হয়। যা বলেছেন চেলা। আমাদের বাদ দিয়ে একে একা সব ছাটাবি নাকি রে? বেটার পিঠে চটকে ঘাড় মটকে আগে খাবো, তারপর এই খাবার গুলো গিলবো। বল মাস্টার, ঠিক বলেছে সুন্দর, আগে এই বেটাকে চিবিয়ে খাবো। ওরে বাবা রে, না না না, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন এই সরলাটে আসবো না। ওরে বাবা রে, এইবারের মতো আমাকে ছেড়ে দাও, এ তোমাদের পায়ে পড়ি। এখন পায়ে পড়া হচ্ছে? আরে ধর তো, ধর তো মানে ধর ধর। ওরে বাবা রে, সাবাস নন্টা ফন্টা, সাবাস। তোমার জবাব নেই কেল্টুদা। থ্রি চিয়ার্স ফর কেল্টুদা, হিপ হিপ হুররে। দুজনের খুব ভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেল্টুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেল্টু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।